তো আমি দুইটা পুলিশ আটকায় ফেলছি, বুঝতেই পাচ্ছেন। মানে দুইটা বাঁধো ভালো করে দেব। ও গায়ে লাগছে তো, তোমারটা কেউ ভালো করে বাঁধো। হ্যাঁ ১১ বাঁধবো, ১১ বাঁধবো। তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা, জিডিভার্সিটির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখতে পাচ্ছেন কোর্ট পড়েছি, এত বড় বাড়ির মালিক আমি এখন। তো আজকে আমি জাহাঙ্গীর, কালা জাহাঙ্গীরের সাথে একটা মিশন করব। আজকে পুলিশের ড্রেস পাবো, বুঝতেই পাচ্ছেন। তো তার আগে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে অনেকবার বলছিল যে ভাই আমাকে একটু শাউট আউট দিয়ে দিন। তো টেকনিক্যাল মাস্টার গেমিং, শাউট আউট টু ইউ, তোমার অবশ্যই সাবস্ক্রাইব বাড়ুক। তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা টেকনিক্যাল মাস্টার গেমিংকে সাবস্ক্রাইব করে আসেন। তো চলুন শুরু করা যাক আমার আজকের মিশন। আরে গাদার বাচ্চা, তুই কি মনে করস? এটার মানে কি তুই জানস গাদার বাচ্চা, আঙ্গ সবারই তুই ডুবাইছ। ওই বোমের ডায়মন্ডটাই তো গন্ডগোল করলো, ওই জায়গায় তো মানুষ কাজই করা যায় না। কেউ একজন পুলিশ করে খবর দিছিল। কি সমস্যা হয়েছে? শুকুরারে কইছিলাম নিউ মার্কেটের একটা দোয়ান উড়াই দিত, ইগা আগেই ফিউজ কাটি লাইছে, এখন পুলিশ এসে ওই জায়গায় গিরি লাইছে। আঙ্গন এই জায়গা তো ভাগন লাগবে। শান্ত হও তোমরা দুজনই, আমাকে এক মিনিট চিন্তা করতে দাও। ছমি ভার্সিটি এত সহজে পালিয়ে যায় না। পুলিশরা তো ওই দোকানে যাবেই বোম চেক করার জন্য, তাই না? কিন্তু ওরা সময় নিবে, আমরা ওখানেই যাব এবং ওই দোকানটা জ্বালিয়ে দিব। পুলিশরা এখন ওই জায়গা ধারে কাছে কেউ ঘেঁষতে পারবো না। আমরা পুলিশের পোশাক পরে যাব, আমাদের পুলিশের পোশাক দরকার এবং পুলিশের গাড়ি দরকার। ভাই তোমাকে ধন্যবাদ, মাফ করে দেন। বুঝি দুগা পুলিশের আঙ্গ ফিসে বাঁধাইল, দুগারে আটকাই জামা নিমু। ভালো প্ল্যান, চলো যাই। ঠিক আছে। তো শুক্র আগে দিয়ে তো পুলিশদেরকে কাছে ভিড়াও। তো শুক্র আগে দিয়ে তো কোনো কাজ হবে না, বুঝতেই পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমি পিছনে একটা গাড়ি রেডি করে রাখছি, এটা আমি কালেকশন করছি। তো চলুন যাওয়া যাক, ওখানে গিয়েই বাদ বাকি কথা বলবো। তো এখন আমাকে পুলিশের জোগাড় করতে হবে, পুলিশের জোগাড়ের জন্য আমি একটা করে এখন মানুষকে মারতে থাকবো, কত কিছু পুলিশকে মারবো। পুলিশ অলরেডি খেপে গেছে, দুইটা হয়ে গেছে। আমি দুইটা পুলিশ আটকায় ফেলছি, বুঝতেই পাচ্ছেন। মানে দুইটা বাঁধো ভালো করে দেবো। ও গায়ে লাগছে তো, তোমারটা কেউ ভালো করে বাঁধো। হ্যাঁ ১১ বাঁধবো, ১১ বাঁধবো। এখন একটা পুলিশের গাড়ি আছে এখানে, এটা নিয়ে বাড়াবো, বুঝতে পারছেন। পুলিশের ড্রেস পেয়ে গেছি। কালা জাহাঙ্গীর গেলে খুব জ্বালা। আমি চলে এসেছি, সামনে আসবে দেখতে পাচ্ছি। ভাই আন্নার ব্যাসটা তো খুব সুন্দর। তখন যাব নিচে ভিতরে, কাজ কমপ্লিট করে আমার বাড়ি ফেরত যাওয়াটা একটু কষ্টকর। এখানে দুইজন আর্মি দাঁড়িয়ে আছে। ওকে টাইমার সেট করা হয়েছে, 5 সেকেন্ডের মধ্যে বের হও। কাজ কমপ্লিট। পুরা উড়াই দিছি। এখন আমি যাব, রাস্তায় অনেক বেশি পুলিশ থাকবে, যেটা আমার পক্ষে খুব সমস্যা। অনেক বেশি পুলিশ রাস্তাতে, যারা আমার
ধরার চেষ্টা করছে, আর আমি তাদের হাতে ধরা দিতে চাচ্ছি না, কারণ তাদের হাতে ধরা দিলে বিপদ। দেখতে পাচ্ছেন হেলিকপ্টার আর কত কিছুই আছে আমার আমার ধরার জন্য। তারা ধরার জন্য কত কিছু করতেছে আর আমি কতভাবে পালাচ্ছি দেখতে পাচ্ছেন। ধরে বাপরে, হেলিকপ্টার আর সামনেও গাড়ি আছে অনেকগুলো, দুইটা গাড়ি। তো তারা ধরার আগেই আমাকে ঢোকার চেষ্টা করতে হবে। আমি চলে এসেছি, তা আমার মিশন শেষ, কমপ্লিট, জিতে গেছি। এখন থেকে এখানে একটা রিং আসবে, যে প্রোটেকশন রিং অ্যাসিস্ট কমপ্লিটেড। এখন থেকে আমার ইনকাম শুরু হবে এই বাসায়, সবসময় ইনকাম হতেই থাকবে, হতেই থাকবে। কি এত দুমদারকারি করছে দেখি একটু। তো ওই গাড়িতে এরকম করতেছে, ওটা সমস্যা নাই। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন এখানে, দেখেন কিভাবে টাকা জমা হচ্ছে। তো এইভাবে আমার জমা হতে থাকবে। আজকে এই উপলক্ষেই আমি, হ্যালো হ্যালো দো রং নাম্বার, তো আবার রং নাম্বারে কল দিয়েছিল। তো আজকের মতো এখানেই শেষ বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এই মিশনটা আসলে অনেক কষ্ট ছিল, কারণ গাড়ি নিয়ে পালায় আসে অনেক কষ্ট হয়। তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন যদি আমার ভালো লাগে ভিডিওটা। এবং দেখতে পাচ্ছেন আমার নতুন গাড়ি। তো আজকের জন্য এটুকুই, ততক্ষণ পর্যন্ত।